শ্রীলঙ্কায় শুরু হয়েছে দশম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয় ভোটগ্রহণ দু বাইশ সালে দেশটির চরম অর্থনৈতিক বিপর্যয়ের পর এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে রনিল বিক্রমাসিংহে বিরোধী নেতা সাজিত প্রেমাদাসা ও অনুরা কুমার দিসা মধ্যে নির্বাচনের প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলায় বিজয়ী প্রার্থীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা তাই এবারে নির্বাচনে অর্থনৈতিক সংকট সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল সত্তর শতাংশ নতুন প্রেসিডেন্ট তাদের ভবিষ্যতে সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন বলেই আশাবাদী দেশটির জনগণ